এই ভিডিওটি অত্যন্ত শিক্ষণীয় ভিডিও এই ভিডিওটি অত্যন্ত শিক্ষণীয় ভিডিও যেসব চিকিৎসক বন্ধুরা আমার কেসগুলো দেখে থাকেন তাদের অত্যন্ত শিক্ষণীয় ভিডিও হবে এবং কিভাবে ওষুধটা একটা ভালো ওষুধ সিলেকশন করে দেয় আমি করলাম সেটাও সবাইকে দেখাতে চাইছি বাইশ বছরের বাইশ বছর বয়স্ক ভদ্রমহিলা ইয়ং এজেড লেডি অবিবাহিতা তো আনম্যারিড আনম্যারিড বাইশ বছর একটি মেয়ে মানসিক সমস্যায় পড়ে গেছে এই বয়সে তার জন্য প্রচুর চিকিৎসা হচ্ছে কাগজপত্রগুলো দিন এর জন্য অনেক চিকিৎসা হচ্ছে মেয়েটি সকালে একটা রাত্রে দুটো এরকম বড়ি খাচ্ছে মানসিক সমস্যা এই মেয়েটির কেন হবে নার্সিংহোমে ভর্তিও রাখতে হয়েছিল এই বাইরের চেয়ারটা দেখাচ্ছে একটু ফেটে আছে ওবিসিটি আছে এই একটু বাইরের চেহারা ফিজিক্যাল অ্যাপারেন্স দেখাচ্ছি মোটা ছোটা আছে চেহারা এই মেয়েটি ও তো এই মেয়েটি মানসিক সমস্যায় পড়েছে এই দেখুন না এই প্রেসক্রিপশান চলছে অ্যালোপ্যাথি ডাক্তারদের নানান রকম প্রেসক্রিপশান বহুত দিন থেকে অ্যালোপ্যাথি চলছে এখন এই অ্যালোপ্যাথিদের হাত থেকে বাঁচানোর জন্যে মানে এত ওষুধ এই যে লিথিয়াম থেকে ওষুধ তৈরি হয় আমি একদিন বলেছিলাম মেন্টালের ওষুধ তৈরি হয় লিথিয়াম থেকে লিথিয়াম থেকে লিথোসাম একদিন আমাদের ডাক্তার অভিজিৎ মজুমদারের পোস্টে আমি লিখেছিলাম ও বলেছিল লিথিয়াম একটা ছোটো ওষুধ আমি বলেছিলাম ছোটো ওষুধ মোটেই না লিথিয়াম কার্বনিকমা একটা বড়ো ওষুধ এটা অ্যালোপ্যাথিক ডাক্তাররা মানসিক সমস্যায় ব্যবহার করে কারণ আমার অ্যালোপ্যাথিক ওষুধ সম্বন্ধে অনেক পড়া আছে ডেভিডসনের প্র্যাকটিস অফ মেডিসিনে আমি অ্যালোপ্যাথিক ওষুধগুলো বহুত দিন পড়েছি সো এই লিথোসাম চলছে এবং আরও অনেক কিছুই চলছে এই পাতার পর পাতা প্রেসক্রিপশান অ্যালোপ্যাথিক ডাক্তারদের চলছে এই লিথোসাম ওষুধ ওর প্রচুর কিন্তু কেন কেন এই মানসিক সমস্যা মেয়েটির এই সমস্যা হচ্ছে কেন আরো অনেক সমস্যা আছে যেমন ওর বেলস প্যালসি বা মুখটা একদিকে প্যারালিস মতো হয়ে গেছিলো যেহেতু মুখটা দেখাতেও চাইছে না সেটা ওটা দেখাতে পারলাম না হাত পাগুলো ঝিনঝিন করে এইগুলো ঠিক তো তুমি মুখে মুখে বলো হাত পা ঝিনঝিন করে মুখের কোন দিকটা বেঁকেছে মুখের বাঁধি কিনা ডান দিক মুখের ডান দিকটা বেঁকেছে হাত পা ধিন করে তো আর মানসিক সমস্যার জন্যে অসঙ্গত ব্যবহার দেখে বাবা মা নার্সিংহোমে ভর্তি করেছিল মেন্টাল নার্সিং নার্সিংহোমে তার ওষুধপত্র চলছে ওষুধ খেয়ে ভালো আছে মোটামুটি অ্যান্ড দেব টু কাম টু মি কাম টু এ হোমিওপ্যাথ ফর পারমানেন্ট কিওর উইথ দি রিয়াশোরেন্স ফ্রম দ্য হোমিওপ্যাথিক দে ওয়ান্ট নাও একে কী ওষুধ প্রেসক্রিপশন করলাম এ রোগের সমস্যাগুলো বেশিরভাগ আরম্ভ হয়েছে কেন জানেন হিস্ট্রি নিয়ে জানা গেল ওর দাদু হিন্দুদের যেটা ঠাকুরদাদা বলে মুসলিম সমাজে ঠাকুরদাদাকে দাদু বলে দাদু মানে প্যাটার্নাল গ্র্যান্ড ফাদার বয়স হয়েছিল পঁচাত্তর বছর বয়স হয়েছিল তো দাদু অসুস্থ হয়ে পড়েছিল মৃত্যুপথ যাত্রী যখন শেষ দিন খুব শ্বাসকষ্ট হচ্ছিল আগে চিকিৎসা হয়েছে অনেক কিন্তু ওই সময়ে হাসপাতালে নিয়ে যেতে বিলম্ব হচ্ছিল গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছিল না আর সবার মধ্যে একটু বয়স হয়ে গেছে বোধহয় আর কিছু হবে না খাবি তুলছে কাতলা মাছের মতন বাঁচবে কি আর বাড়ির লোকেরা সাধারণত একটু ভাবি বেকার টানা হাজরা করে কী লাভ হবে হয়তো মারাই যাবে এইটা এই মেয়েটির মনে লেগেছিলো ওর মনে হয়েছিল যে ওকে ওনার প্রতি ইন্ডাস্ট্রিজ করা হচ্ছে দাদুর প্রতি একটা ঠিক ব্যবহার হচ্ছে না কিন্তু প্রতিবাদের ভাষা থাকে না সব সময় ও তো জোর করে সবাইকে বড়দের মুখের উপরে কিছু বলতে পারছে না কিন্তু মনে হচ্ছিল মনের মধ্যে একটা আঘাত সৃষ্টি হয়েছিল যে মনে হচ্ছে দাদুর প্রতি ব্যবহারটা ঠিক হচ্ছে না চেষ্টা করা যেতে পারতো তাড়াতাড়ি নিয়ে গেলে হয়তো বাঁচানো যেত তোমার যে গল্পগুলো করেছো তার মধ্যে দিয়ে এটাই আমি বুঝেছি এটা কি ঠিক এরকমই তোমার একটা চিন্তা চিন্তাভাবনা এসেছিল এরপর থেকেই ম্যাক্সিমাম কষ্টগুলো হয়েছে আমি অ্যানালিসিস করে যা জানলাম তাহলে ওর এর একটা রুবরি আছে যে ডুবলিকটা অনেকে জানে না এবং সমাজের প্রতিটা ক্ষেত্রে এই ক্ষেত্রে না অন্যান্য ক্ষেত্রে কোনো ইন্ডাস্ট্রিজ দেখলে অবিচার দেখলে সুবিচার না দেখলে মনের মধ্যে একটা গর্জন করে ওঠে একটা প্রতিবাদের ভাষা সে প্রতিবাদের ভাষা সবাই প্রয়োগ করতে পারে না বলতে পারে না তার জন্য অসুস্থ হয়ে পড়ে তার জন্য প্রচণ্ড রাগ রাগে ফেটে পড়ছে তা না প্রতিবাদ করা উচিত ছিল আমি পারলাম না এটা অন্যায় এটা মানা যায় না এটা ঠিক নয়

করে না তুমি কি মিষ্টি ভালোবাসো না এভার টু সুইটস তুমি কি মাংস খেতে ভালোবাসো ডিজার ফর মিট ক্যালকিরা ফস কষ্টিকাম লিলিয়াম টিক ম্যাকার নাম বার করলাম সো ফর মিট এভার টু সুইটস ইনজাস্টিস ক্যান নট টলারেট রাইট সাইডেড কমপ্লেন রাইট সাইডেড বেলস পেলছি তোমার শরীরের উপরের দিকে আঁচিল আছে ঘাড়ে পিঠে আঁচিল আছে এই যে ঘাড়ে দেখা যাচ্ছে দু একটা দেখায় তোমার মুখ দেখা যাবে না শরীরের শরীর দিকে দেয়ার আর মেনি ওয়ার্ডস ইন দা লেগ নেক রিজিয়ান শোল্ডার রিজিয়ান সব শরীরের উপরের দিকে আঁচিল অঙ্গ প্রত্যঙ্গের উপরের দিকে আঁচিল কষ্টিকাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন সিম্প্যাথেটিক পেশেন্ট মায়া হয় বেল পেলসি ইনজাস্টিস ক্যান নট টলারেট অ্যাভারশন টু সুইটস ডিজায়ার ফর মিট অ্যান্ড সল্ট কাঁচা নুনও পাতে খায় সো অল দ্য কমপ্লেনস বিজ্ঞান ফ্রম দ্য মিফিকেশান ফ্রম কনসিডারিং ইনজাস্টিস অফ হার গ্র্যান্ড ফাদার সো কষ্টিকম ইস দ্য চয়েস অফ সো কী অ্যাঙ্গেল থেকে কীভাবে কষ্টিকাম চয়েস করলাম এটা সবাইকে বুঝিয়ে দিলাম সো হোমিওপ্যাথি এইভাবে অ্যাঙ্গেল থেকে চিন্তা করে বিভিন্ন পয়েন্টে কজেশানের উপরে যদ দিয়ে ওষুধ সিলেকশন করতে হয় আদারওয়াইজ কি উইল নট বি কাম आरोग्य दूरा होते होते सो कस्टिकम इज द चॉइस ऑफ मेडिसिन कन्सिडरिंग द इन आर एस्पेक्ट लुकिंग ऑफ द इन आर एस्पेक्ट ऑफ द पेशेंट कन्सिडरिंग दि साइकोसोमैटिक बैकग्राउंड ऑफ द पेशेंट कन्सिडरिंग द लेवल ऑफ सबकॉन्शियस माइंड ऑफ द पेशेंट सो कस्टिकम इज द चॉइस ऑफ मेडिसिन सो प्लीज गो इनसाइड द मैन प्लीज गो

Artistic than mathematical. So it is rather art than science, my friends, and causticum is the choice of medicine in this subject.